আজি গোটে ঐতিহাসিক দিন অনুগুল জেলা পাই আপনার জানিথিলে যে আজি মিশিলে শ্রীযুক্ত বিপ্লব জেনা গত 2019 নির্বাচন সে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন এবং তাঁর পিতা শ্রীযুক্ত রমেশ জেনা অনুগুল নির্বাচন মন্ডলীর বিধায়ক ভাবে ছিল এবং তাঁর সময় বহু জনহিতমূলক কাম হয়েছিল এবং শ্রীযুক্ত বিপ্লব জেনা জন রাজনেতা সহ জনে শ্রমিক সংগঠন নালকোঠার আরম্ভ করে ঠিকা শ্রমিক ঠার আরম্ভ করে তাঁর শ্রমিক সংগঠন সহ জড়িত আছে যুবক মানে মধ্যে তাঁর সঙ্গে বহু অনেক এবং তাঁর মিশ্রণ ফলে অনুগুল নির্বাচন মন্ডলী নুহে অনুগুল জেলা এবং অনিভাইডেড অনুগুল ঢেঙ্কানাল জেলার ইয়ার প্রভাব বহু পড়ব কারণ আপনার দেখুবে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর জনহিতকর কাম মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যেভাবে ভাবে সাধারণ লোক গরিব খটিকা সাধারণ জনতা যুব ছাত্র মহিলা শ্রমিক কৃষক সমস্ত যোজনা করছেন এবং আজ সমস্তে খুশি মাননীয় মুখ্য নবীন পট্টনায়ক সরকারের তেমন আজি বিভিন্ন দল ছাড়ি আজি আমার দলের মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর কার্যকলাপে তেমন বিকাশে এবং আমার যে সংগঠন সম্পাদক যে মুখ্য পর্যক ভাবে কাম করছেন প্রণপ্রকাশ দাস তাঁর সাংগঠনিক দক্ষতার অনুপ্রাণিত হয়ে আজ সে যোগদান দিয়েছেন আমি বিজু জনতা দল তরফ সহপর্যক ভাবে তাঁকে বিজু জনতা দলকে হার্দিক অভিনন্দন স্বাগত করছি এবং তাঁর সহ মিশি হাজার হাজার সংখ্যার তাঁর সমর্থক সমস্ত আমি স্বাগত করছি এবং আশা করছি নিশ্চিত ভাবে আগামী দিনের অনুগুল নির্বাচন মন্ডলী 2024 একতরফা ভাবে বিজু জনতা দল বিজয়ী হবে।